পারমাণবিক যুগে প্রবেশ করল তুরস্ক। পারমাণবিক অস্ত্র হাতে পাওয়ার ক্ষেত্রে বড় একটি অর্জন করল তুরস্ক। পশ্চিমাদের সব ধরনের বাধার মুখেও তুরস্ক তাদের পারমাণবিক অস্ত্র তৈরির আকাঙ্ক্ষার দিকে এগিয়ে যাচ্ছে। যার সবথেকে বড় পদক্ষেপটি তুরস্কের প্রথম পারমাণবিক চুল্লির কার্যক্রম শুরু করা। এ কাজে তুরস্ককে সাহায্য করছে রাশিয়া। পারমাণবিক সক্ষমতা অর্জনে এই দোকানের সাহসের প্রশংসা করেছেন পুতিন। বিগত কয়েক বছর ধরে এই দোকান প্রকাশ্যে বলে আসছেন তুরস্কের হাতে পারমাণবিক অস্ত্র থাকা উচিত। জার্মানি সহ পশ্চিমা কয়েকটি দেশে গোয়েন্দারা তুরস্কের বিরুদ্ধে অভিযোগ করে আসছে তুরস্ক গোপনেই পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। এই উদ্দেশ্যে তুরস্ক ব্যালিস্টিক মিসাইলও তৈরির কাজ করছে। ব্যালিস্টিক মিসাইল তৈরির অভিযোগটি যে সঠিক ছিল তার প্রমাণ কয়েক মাস আগে তুরস্ক নিজেই দিয়েছে। গোপনে রকেটসানের তৈরি তেফান বা টাইফুন মিসাইলের পরীক্ষা চালায় তুরস্ক। সুতরাং ধরেই নেওয়া যায় ব্যালিস্টিক মিসাইলের মতোই গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগটিও সঠিক। তুরস্কের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আকুম নিউক্লিয়ার সেন্ট্রাল উদ্বোধনী অনুষ্ঠানে পুতিনও ভার্চুয়াল বক্তব্য রাখেন। তুর্কি প্রেসিডেন্ট এই দোকানে উচ্ছ্বাসিত প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই দোকান আছেন বলেই তুরস্কের উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। তুরস্কের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ বেশ শক্ত। তুরস্কের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তান তুরস্ককে পরমাণু অস্ত্র নির্মাণে গোপন সহযোগিতা দিচ্ছে বলে অনেক বিশ্লেষক মনে করেন। অন্যদিকে 2021 সালের শুরুতে কাজাখস্তানের সাথেও তুরস্কের সামরিক সহযোগিতা চুক্তি হয়েছে। কাজাখস্তান বিশ্বের ইউরেনিয়ামের মোট চাহিদা প্রায় 35% সরবরাহ করে থাকে। আবার কাজাখস্তান তুর্কি জাতিভুক্ত দেশ এবং তুরস্কের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অবশ্য তুরস্কের কাছে ইতোমধ্যে পরমাণু অস্ত্র আছে, কিন্তু সেগুলো আমেরিকার তৈরি। তুরস্কের একটি ঘাঁটিতে আমেরিকার 50টি পরমাণু বোমা রয়েছে। রাশিয়াকে চাপে রাখতেই আমেরিকা এই বোমাগুলো তুরস্কে মোতায়েন রেখেছে কয়েক যুগ ধরেই, যেগুলো পারমাণবিক ভরের B-61 বোমা। তবে তুরস্কে থাকা এই 50টি পরমাণু বোমা নিয়ে বেশ বিপদে পড়েছে আমেরিকা নিজেই। বোমাগুলো এখন চাইলেও সরাতে পারছে না আমেরিকা। তুরস্ক সেগুলো এক প্রকার জিম্মি করে ফেলেছে। সিরিয়ার সীমান্ত থেকে প্রায় 100 মাইল দূরে ইনশিলিক ঘাটিতে আমেরিকান সেনাদের সঙ্গে তুর্কি সেনারাও রয়েছে। ঘাটিটি যৌথভাবেই পরিচালিত হয়, তবে বোমা নিয়ন্ত্রণ আমেরিকার হাতেই। তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে রিসেপ তাইপ এরদোগান ক্ষমতা আসার পর থেকে আমেরিকান প্রশাসনের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না তুরস্কের। বিশেষ করে এরদোগানের সূত্র ফেতুল্লা গুলানের আমেরিকায় অবস্থান, মধ্যপ্রাচ্যে আমেরিকার সঙ্গে স্বার্থের সংঘাত এবং এরদোগানের ইসলামিক ভাবধারার ফলে বেশ তিক্ততা চলছে। বোমাগুলো তুরস্ক থেকে সরানোর জন্য আমেরিকাকে বিমান ব্যবহার করতে হবে। পারমাণবিক বোমা বহন করতে তুরস্কের কোনো বিমানের সত্যায়ন করা নেই। এখন তুরস্ক আমেরিকার এ ধরনের বিমানকে তুরস্কে প্রবেশের অনুমতি দিচ্ছে না। এদিকে 2006 সালের সামরিক অভ্যুত্থানে বেশ কয়েকজন ষড়যন্ত্রকারী এই বিমান ঘাঁটি ব্যবহার করেছেন। সন্দেহভাজন গ্রেপ্তারের উদ্যোগ নেওয়ার আগে বিমান ঘাঁটির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল এরদোগান প্রশাসন। এদিকে 2021 সালে জার্মান গোয়েন্দারা তাদের পর্যবেক্ষণ শেষে জানায় গোপনে পারমাণবিক বোমা তৈরির কার্যক্রম চালিয়ে যাচ্ছে তুরস্ক। পশ্চিমা অনেক গোয়েন্দা সংস্থা জার্মানির গোয়েন্দাদের সঙ্গে একমত পোষণ করেছেন। তাদের দাবি, পারমাণবিক বোমা তৈরির কাজে অনেক দূর এগিয়েছে তুরস্ক। জার্মান গোয়েন্দারা তুরস্কের পরমাণু কর্মসূচি সম্পর্কে বলেন, তুরস্ক দীর্ঘ 10 বছর পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে, তবে তুরস্ক 10 বছরে তেমন ইউরেনিয়াম সংগ্রহ করতে পারেনি। তুরস্কের পরমাণু বোমা বানানোর চুল্লি পেয়েছে সম্ভবত চীন না হয় রাশিয়া থেকেই। তুরস্ক তাদের পরমাণু কর্মসূচির কথা এতটাই গোপন রাখতে চাচ্ছে যে তারা মাটির নিচে ইরানের মতো পরমাণু কেন্দ্রও তৈরি করেছে। তুরস্ক পরমাণু বোমা বহনে সক্ষম 3-4 হাজার কিলোমিটার রেঞ্জের মিসাইলও তৈরির চেষ্টা করছে। এই গোয়েন্দা দাবির সত্যতা মিলে যখন কয়েক মাস আগে তুরস্ক তাদের সেই গোপন মিসাইল তেফান বা তাইফুনকে প্রকাশ্যে আনে। বিশ্বজুড়ে ক্ষমতার দাপট দেখানোর জন্য পারমাণবিক বোমা অপরিহার্য হয়ে পড়েছে।
যার কাছে পারমাণবিক বোমা নেই তার কোনো শক্তির এই মূল্য নেই। যেমন জাপান বা জার্মানি অনেক শক্তিশালী রাষ্ট্র হলেও তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না, যতটা দেওয়া হয় ব্রিটেন এবং ফ্রান্সকেই। আবার পাকিস্তানে কেবল পারমাণবিক বোমা থাকার কারণেই গোটা বিশ্ব চিনতে পারছেই। বিশ্বজুড়ে তুমুল রাজনৈতিক অস্থিরতার মধ্যে এবার তুরস্ক 4,800 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন আকু সেন্ট্রাল প্রথম চুল্লিতে পারমাণবিক জ্বালানি স্থাপন করল। রাশিয়া আণবিক শক্তি সংস্থা রোসেটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ তুরস্কের জ্বালানি এবং প্রাকৃতিক সম্পদ মন্ত্রী ফাতি দেনমেজেরের কাছে সনদ হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই জ্বালানি স্থানান্তর সম্পন্ন করেন। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় মার্সিন প্রদেশের আকুই সেন্ট্রাল উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও লিঙ্কের মাধ্যমে যোগ দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অনুষ্ঠানের শুরুতেই তারা পরস্পরকে হাত নেড়ে অভিবাদন জানান। দুই প্রেসিডেন্ট যৌথভাবে বিদ্যুৎ কেন্দ্রটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এরদোগান বলেন, তুরস্ক আনুষ্ঠানিকভাবে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তিধর দেশে কাতারে যোগ দিল। তিনি বলেন, 60 বছর দেরিতে হলেও শেষ পর্যন্ত তুরস্ক পারমাণবিক যুগে প্রবেশ করল। আমরা আশাবাদী যে দেশের সব মানুষ পারমাণবিক শক্তির সুফল ভোগ করবেই। আমরা দেশের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছি। এক্ষেত্রে সহযোগিতার জন্য আমি ব্যক্তিগতভাবে এবং তুর্কি জনগণের পক্ষ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং তার দেশের প্রকৌশলী কলাকুশলীদের ধন্যবাদ জানাচ্ছি। পুতিন তার বক্তব্যে বলেন, এরদোগান আছেন বলেই এত উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করা সম্ভব হয়েছে। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের আগে আমি তার সঙ্গে টেলিফোনে কথা বলেছি। আমরা তুরস্কে আরও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করতে প্রস্তুত রয়েছি। তিনি বলেন, তুরস্কের সার্বিক জ্বালানি চাহিদা মেটাতে রাশিয়া পাশে থাকবে। আমরা তুরস্কে একটি গ্যাস হাব প্রতিষ্ঠা করেছি, সেখান থেকে সব দেশ গ্যাস কিনতে পারবে। তবে তুরস্ক এবং রাশিয়ার এই বন্ধুত্ব পশ্চিমাদের উপরে ভয়ঙ্কর চাপ তৈরি করবে। পশ্চিমারা রাশিয়াকে চাপে রাখতে যে তুরস্কে কয়েক দশক ধরে পরমাণু বোমা রেখেছে, রাশিয়া উল্টো সেই তুরস্কের হাতেই পরমাণু প্রযুক্তি তুলে দিচ্ছে। প্রিয় দর্শক, আসলেই কি তুরস্ক পরমাণু অস্ত্র বানাতে সক্ষম হবে? আপনার মতামত কমেন্টে জানান। তুরস্কের সমরাষ্ট্র নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।